আমরা শুরু করেছি গল্পে ঈশ্বর লাভের সামান্য প্রচেষ্টা, গল্পের মাধ্যমে ঈশ্বরীয় অনুভূতির সামান্য প্রচেষ্টা। বিন্দু বিন্দু দিয়েই একটা সিন্ধু সৃষ্টি হয়, তাই আমাদের এই সামান্য প্রচেষ্টায় আমরা যদি গল্পগুলো শুনে বা গল্পের বিশ্লেষণগুলো শুনে যদি নিজেদের পরিবর্তন করার চেষ্টা করি, তবে আমরা নিজেদের পরিবর্তন করতে পারব। আমাদের নিজেদের নিরন্তর প্রচেষ্টায় একদিন সফলতা আসবে। চলুন তবে আর দেরি না করে আজকের গল্পটি শুনে নেওয়া যাক। আসক্তি কিভাবে আমাদের বদ্ধ রাখে। এক রাজা ঘোষণা করলেন, আমাকে যে জ্ঞান দিয়ে মুক্ত করে দেবে আমি তাকে যা পুরস্কার চাইবে তাই দেব, কারণ আমি মুক্তি চাই। এই কথা শুনে অনেক পণ্ডিত সাধু পুরস্কারের লোভে রাজাকে এসে নানা জ্ঞান দিলেও রাজা মুক্ত হলেন না। সেই সময় রাজবাড়ির কাছে একটা পাগল লোক থাকত। সে একটা গাছকে জড়িয়ে ধরে বলতে থাকলো, আমাকে ছাড়িয়ে দাও, আমাকে ছাড়িয়ে দাও। গ্রামের মানুষ তাই দেখে কেউ কেউ হাসাহাসি করত, কেউ কেউ পাগলকে ছাড়িয়ে দিলেও পাগল আবার নিজে ওই গাছকে জড়িয়ে ধরত এবং বলতো, আমাকে তোমরা ছাড়িয়ে দাও। পাগলের এই ব্যাপারটায় ক্রমে রাজবাড়িতে গিয়ে উঠল। তখন রাজামশাই মন্ত্রীমশাইকে বললেন, এরকম একটা খবর শুনছি, আপনি দেখুন তো ব্যাপারটা কি। মন্ত্রীমশাই তখন পাগলের কাছে গেলেন, তখন দেখলেন পাগল একটা গাছকে ধরে বলছে, আমাকে ছাড়িয়ে দাও, আমাকে ছাড়িয়ে দাও। মন্ত্রীমশাইও পাগলকে গাছ থেকে ছাড়িয়ে দিলেন এবং পাগল আবার গাছটিকে জড়িয়ে ধরল এবং বলল, আমাকে ছাড়িয়ে দাও, আমাকে ছাড়িয়ে দাও। এই ব্যাপার দেখে মন্ত্রীমশাই সব গিয়ে রাজাকে বললেন। রাজা তখন সেই ঘটনাস্থলে উপস্থিত হলেন। রাজা তখন সেই পাগলকে বললেন, আরে পাগল, তুমি নিজে যদি গাছ থেকে না ছাড়াও তবে কে তোমাকে ছাড়াবে। এই কথা শুনে পাগল তখন গাছকে ছেড়ে রাজামশাইকে বলল, আমিও আপনাকে ঠিক এই কথাই বলতে চাই, আপনি সংসারে নিজে জড়িয়ে থাকলে কে আপনাকে মুক্ত করবে, কার সাধ্য আপনাকে মুক্ত করার। আপনি নিজে যদি প্রচেষ্টা না করেন কেউ আপনাকে মুক্ত করতে পারবে না। এই কথা শুনে রাজা তার নিজের ভুল বুঝতে পারল এবং সেই স্থান পরিত্যাগ করে বাড়ি ফিরে এলো এবং ঘরে এসে মুক্ত হওয়ার প্রচেষ্টা শুরু করল। আমরা প্রত্যেকে নিজ নিজ আসক্তিতে বদ্ধ থাকি। আসক্তি মানে শক্তি হারা অবস্থাকে বোঝায়, কারণ শক্তির স্থান অন্তরে আর আসক্তির স্থান বাইরে। আসক্তিতে মন নানা বিষয়ে বিক্ষিপ্ত হয়, অন্তর হারা মানেই আসক্তি হারা বোঝায়। তাই শক্তিকে লাভ করতে হলে অন্তরে আসতে হবে। আমরা অন্তর হারা বলে অজ্ঞানে বা অজান্তে আসক্তির শিকার হই, তাই ছাড়ার পরিকল্পনা যদি না থাকে তবে কোনো দীক্ষা বা জ্ঞান দ্বারা আমাদের আসক্তি কোনোদিন যাবে না। তাই সাধনার সময়টুকু ছাড়া আমরা অন্তর হারা হয়ে আসক্তিকে পরিপালন করি এবং তাকে কর্তব্য মনে করি। আমরা আসক্তি রক্ষাকে কর্তব্য করে ফেলেছি, তাই যাকে কর্তব্য ভাবি তা আসক্তি অহং ছাড়া আর কিছুই নয়। কেননা আমাদের যদি জিজ্ঞাসা করা হয়, যাকে তুমি কর্তব্য ভাবছ তার কর্তাকে তুমি কি জানো, তুমি তখন বলবে আমি কর্তা। তখন প্রশ্ন আসবে, তুমি তবে কে। অতএব আমরা আমিকে জানি না বলেই অহংকার আমাদের কর্তা হয়। আসক্তি কর্তব্য হয়ে কাজ করে, তাই নিজেকে জড়িয়ে থাকাটাকে বুঝতে হবে। নিজে যদি জড়িয়ে থাকি তবে কে আমাদের মুক্ত করবে। গল্পের সারসংক্ষেপ এটাই, আমরা নিজে যদি মুক্তি না চাই, নিজে যদি অহংকার আসক্তিকে ছাড়াতে না চাই, তবে কোনো গল্প কোনো জ্ঞান আমাদের মুক্ত করতে পারবে না। আমাদের যদি খিদে পায় তখন কোনো খাবারের গল্প, খাবারের গন্ধ বা খাবারের ছবি আমাদের যেমন পেট ভরাতে পারে না, তেমনি আমরা নিজেরা যদি মুক্ত হওয়ার প্রচেষ্টা না করি তবে কোনো জ্ঞান আমাদের মুক্ত করতে পারবে না।